কিরে এখানে কাদা রেখে কি করিস? আই তোমার সাথে আমার না কথা আসলো, এই জন্য দাঁড়িয়ে আছি। এটি কি কথা? আমার একটা বাইক লাগে ভাই, কলেজে আমার বন্ধু বান্ধবের সবারই বাইক আছে কিন্তু আমার নাই। আর বাইক ছাড়া তো মনে করো অগের সাথে চলাফেরা করা করতে আমার খুব শরম লাগে। আমার একটা বাইক কিনে দাও। বাইক বাইক লু বাবা, কত লাগবে? তুমি আবার তো আমাকে 2 লাখ টাকা আমার দেখি না দাও বন্ধু বান্ধব। 2 লাখ? এত টাকা আমি কই পাই রে? আচ্ছা ঠিক আছে, এইসব কত তো রাস্তা হয় না, বাসায় রাতে খাতে খাতে কথা বলা হবে নি। তুই এখন বাসায় যা, আমি রাতে তোর সাথে কথা বলবো নি। আচ্ছা ভাই ঠিক আছে। আরে দোস্ত কি খবর, কেমন আছো তুমি? আছি ভালো, তুমি কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ব্যবসা কেমন যাচ্ছে? আল্লাহ চালাক চাক, যাই হোক ভালো। চা খাও। চা খাওয়াই যায়। এই দুটা চা দাও। তারপরে এই চলতেছে। কেমন চলতে দিন কাল? সব খুব ভালো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? ভাই আমার কিছু টাকা লাগবে, ব্যবসা করবো তো। টাকা কত? লাগছে রে ভাই 4 লাখ টাকা। জি ভাই। এত টাকা? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, আমি রাতে তোর সাথে কথা বলতেছি। বন্ধু তুই যে ভাইদের এভাবে টাকা দিয়ে সাহায্য করছিস, পরে তো আমার বিপদে পড়িস না দেখিস। আমি ওদের বড় ভাই, ওরা আমাদের ছোট ভাই। আমাদের বাবা মা যখন ছোটবেলায় মারা যায় তখন ওদেরকে আমি কুলি পেটে করে মানুষ করছি। ওরা আমার কাছে দাবি না করলে কার কাছে করবে? না ঠিকই আছে, এরকম বড় ভাইয়ের টাকা দিয়ে অনেক বিপদে পড়ছে, কারণ অনেক উদাহরণ আমার কাছে আছে। ঠিক আছে, তো সেটাই বন্ধু হিসেবে বললাম তো, তুই যেন বিপদে পড়িস না। আচ্ছা ঠিক আছে, থাক ভালো থাক বন্ধু, হাজার হলেও তুই বন্ধু তো, যাই পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। আরে দোস্ত তুই, এটা তোর রিস্কা, তুই রিস্কা চালাস? হ্যাঁ দোস্ত, আর বলিস না, যাদের কিলে এত স্বপ্ন দেখলাম তারা আমাকে কেউ দেখলো না। কেন কি আছে তোর দোস্ত বলতো? আবার এইসব শুনবি এলে দুঃখ ভরা কথা বল শুনি। শোন তাহলে। হ্যালো কই তুই? আমি তোর অফিসের নিচে, একটু অফিসের সামনে, তোর সাথে একটু জরুরি কথা আছে। কি ব্যাপার বড় ভাই, তুমি আমার অফিস অঞ্চলের চেয়ে এই সময় দেখলা? মানে দেখ আমার এখন খুব বিপদ, 4-5 মাসের ঘর ভরা বাকি, তোর ভাবির সাথে বাইরেওয়ালা খুব খাসখাস করছে। আমাকে কিছু টাকা ধার দে, আমি বাইরেওয়ালাকে দিয়ে আমি একটু ঋণমুক্ত হতে চাই। আমার খুব বিপদ এখন। তোমাকে দেওয়ার মতো ভাই আমার কাছে এখন কোনো টাকা নাই, আর তুমি আমাকে এই সময় মনে করো মিশে আমার মিটিংটা লস করে দিলে। আমার ছেলে পেলে বসে আছে, সব ম্যানেজাররা বাইরে টুরিস্টরা আছে, আলাপ করো ভাই, অন্য কোনো কথা থাকলে তুমি বলো না। আমার কোনো আর কথা নাই, আমার আসলে টাকার খুব প্রয়োজন, আমার এখন খুব বিপদ। আমি টাকা পয়সা তোমাকে দিতে পারবো না ভাই, তুমি অন্য কিছু দেখো। গেলাম তারপর ভাই বলে আমি আছি তোর কাছে খুব বিপদে পড়ে, আমার বাসা 4-5 মাস ঘর ভরা বাকি, তোর ভাবির সাথে আসে বাড়িওয়ালা খুব খাসখাস করতেছে, আমার এখন খুব টাকার দরকার, এই জন্য আমি তোর কাছে আসছি, আমাকে একটু টাকা দে সাহায্য কর। আমার কাছে তো এখন কোনো টাকা বসা নাই, আমি কীভাবে দেবো এখন?
তাহলে তুই আমাকে ধার দে ভাই, আমি তো করে আবার দিয়ে দেব। না ভাই, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আপনি যে টাকা দিচ্ছেন সেই প্রতি যাচ্ছেন, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যালো, হ্যাঁ আমার অ্যাকাউন্টে এখনই 5 লাখ টাকা ঢুকে দে। ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই, গেলাম। দোস্ত তোকে আমি কি বলছিল মনে আছে? এই দুনিয়াতে কেউ আপন মারে, সবাই পর, সবাই পর। দেখ তুইও আমার একটা উদাহরণ হয়ে থাকলি। ঠিক আছে থাক, কি আর বলার।